নমস্কার, আপনারা দেখছেন বাংলা এনজি নিউজ, আপনাদের সঙ্গে আমি সুষমা। আজকে বিশেষ বিশেষ খবর হলো, হায়দ্রাবাদ থেকে পায়ে হেঁটে ফিরছে 18 জন পরিযায়ী শ্রমিক, গন্তব্য মুর্শিদাবাদের লালগোলা থানা। লকডাউনের যেতে কিছু না পেয়ে হেঁটেই যাত্রা শুরু করেন তারা। রাস্তায় পুলিশ সহ কিছু সহৃদয় মানুষ সাহায্যে এগিয়ে আসেন। 18 জনের এই পরিযায়ী শ্রমিকের দল আরামবাগে পৌঁছালে তাদের খাবারের ব্যবস্থা করেন তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের ছাত্ররা, এমনটাই জানিয়েছেন পরিযায়ী শ্রমিকদের দলটি। এই কঠিন পরিস্থিতিতে এখন বাড়ি পৌঁছাতে চাইছেন তারা। ওইদিন আরামবাগ মহকুমা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের ছাত্ররা শ্রমিকদের তাদের সকালের খাবার ও দুপুরের খাবার খাওয়ানোর পর তাদেরকে পুলিশের সাহায্য নিয়ে বাড়ি পাঠানোর ব্যবস্থা করে। ব্যুরো রিপোর্ট, বাংলা এমজি নিউজ। হায়দ্রাবাদ থেকে কিভাবে এলে এখানে? হায়দ্রাবাদ থেকে আমরা লরিতে লরিতে এসেছি। হুগলি জেলাতে কিভাবে ঢুকলে? হুগলি জেলাতে ধরলাম হায়দ্রাবাদ থেকে এসেছি আপনার রায়গঞ্জ, রায়পুর থেকে এসেছি টাটা, টাটা থেকে এসেছি খড়গপুর, খড়গপুর থেকে এসেছি এই আরামবাগ। খড়গপুর থেকে আরামবাগ, খড়গপুর তো অন্য অন্যদিকে পড়ে যাচ্ছে, আরামবাগটা তো অন্যদিকে পড়ছে। তোমরা যাবে মুর্শিদাবাদ, কিন্তু ওই দিক থেকে কি ভুলবশত চলে এসেছো? হ্যাঁ, ভুলবশত বলতে যে আমরা জানি না যে এদিকে গাড়ি আটকাচ্ছে। কি বলছো? এদিকে আমরা জানি না তো যে গাড়িতে যেতে দিচ্ছে না, মানে হায়দ্রাবাদ থেকে পুরো পুলিশই আমাদেরকে হেল্প করেছে, খাবার দিয়েছে, সবই দিয়েছে। পুলিশই গাড়িতে, গাড়ি যদি না পেয়েছি পুলিশই গাড়িতে তুলে দিয়েছে। আজকে আরামবাগে এসে কি কি মানে সুবিধা পেলে? আজকে অনেক কিছু সুবিধা পেয়েছি, এখানকার লোক অনেক সুবিধা করেছে এবং খেতে হয়তো সব দিয়েছে এবং তারা গাড়িও করে দিচ্ছে আমাদের যাওয়ার জন্য, পারমিশন করে দিয়েছে। তোমরা কতজন আসো এখানে? আমরা এখানে আছি 18 জন। 18 জনের কি একই গ্রামে বাড়ি? হ্যাঁ। কি মানে কোন গ্রামটার নাম কি? আমাদের গ্রামের নাম হচ্ছে ছাতনি হাই মাদ্রাসা। হ্যাঁ, ছাতনি হাই মাদ্রাসা। কোন থানা ওটা? লালগোলা থানা। লালগোলা থানা। তোমার নাম? আমার নাম জিনাল হোসেন। আজকে কি দিয়ে ভাত খেলে? আজকে ভাত খেয়েছি ডাল দিয়ে, ভেন্ডি দিয়ে, আলু দিয়ে। এর আগের দিন, এরপর এরপর এই কদিন আগে মানে ভাত কি রেগুলারই খেতে? রেগুলারই বলতে যে রাস্তায় আবার পেয়েছি খেতে, চিনে দিয়েছে, চিনেও দিয়েছে, তারপরে মুড়ি দিয়েছে, তারপর বিস্কুট দিচ্ছে। ওখানে কিসের কাজ করতে গিয়েছিলে তোমরা? আমরা রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলাম। বছরে কবার বাড়ি আসো ওখান থেকে? বছরে আমাদের 3 মাসও আসা হয়, 4 মাসও আসা হয়, 5 মাসও হয়। আমাদের আজকে লকডাউনের জন্য গাড়ি বন্ধ হয়ে গেছে। লকডাউনের কতদিন আগে হায়দ্রাবাদ গিয়েছিলে? 4 মাস আগে। বাড়িতে কে কে আছে? বাড়িতে বাবা মা কেউ নেই, বউ আছে, ছেলেপিলে আছে। কটা ছেলে? আমার 4টে ছেলে। বাড়ির সঙ্গে যোগাযোগ হয়েছে? বাড়ির সঙ্গে ফোনে যোগাযোগ, কথাবার্তা হয়েছে, আসতে পারছি না বাড়িতে লোক। কি মনে হচ্ছে আজকে বাড়ি পৌঁছে যাবে? এখানকার লোক যতটা হেল্প করছে তবে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছে, ওনারা চেষ্টার জন্য আছে আমাদের জন্য, আমাদের পাশে দাঁড়িয়েছে, অসুবিধা নেই। আমাদের পৌঁছে দেওয়ার জন্য তারা চেষ্টা করছে। আজকে মূলত বিষয়টি বলতে, আমি সকালবেলা নিউজ চ্যানেলের মাধ্যমে খবর পেলাম যে অসহায় অভুক্ত কিছু শ্রমিক আরামবাগে ঘুরে বেড়াচ্ছে। সঙ্গে সঙ্গে আমি তাদের কাছে আসি এবং এসে তাদের কি অভিযোগ বা তাদের কি অসহায় ব্যবস্থা সেটা আমি তাদের কাছে শুনি। তারা বলে তারা মুর্শিদাবাদে বাড়ি, তারা মুর্শিদাবাদ থেকে এসছে, লকডাউনের ফলে তারা বাড়ি যেতে পারছে না, তাদেরকে পুলিশে ছুটাচ্ছে। তার সঙ্গে সঙ্গে শুনে আমি তাদেরকে আরামবাগ সুপার ফেসিলিটি হাসপাতালে নিয়ে যাই, সেখানে তাদেরকে চিকিৎসা করানো হয়, তারপর তাদের জন্য টিফিনের ব্যবস্থা করা হয়, মুড়ি, চানাচুর, বিস্কুট এসব করে দেওয়া হয় এবং দুপুরবেলা খাবারও ব্যবস্থা করা হয় এবং প্রশাসনিক সাহায্যে তাদেরকে আমরা বাড়ি পাঠানোর ব্যবস্থা করেছি। আপনার নাম? আমার নাম হেমন্ত পাল, আরামবাগ মহকুমা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি ও নেতাজি মহাবিদ্যালয় টিএমসি ইউনিট প্রেসিডেন্ট।